ওয়াংখেড়েতে ফের সূর্যের তাণ্ডব, সেঞ্চুরি করলেন সূর্যকুমার যাদব। আইপিএল এর ফার্স্ট বাই গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 5 উইকেটে 218 রান তুলল মুম্বাই ইন্ডিয়ান্স। 49 বলে 103 রান করলেন স্কাই, 4 উইকেট পেলেন রশিদ খান। ওয়াংখেড়েতে গত ম্যাচেও সূর্যকুমারের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচ জেতে মুম্বাই। প্লে অফে ওঠার সুযোগও তৈরি হয়েছিল টিমের। এদিন টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে পাঠান অধিনায়ক হার্দিক পান্ডিয়া। 31 রান করেন ওপেনার ঈশান কিশান, 18 বলে 29 রান করে ফেরেন রোহিত শর্মা। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন সূর্য, 30 রান আসে বিষ্ণু বিনোদের ব্যাটে।